ঈদে দেশের 129টি প্রেক্ষাগৃহে রাজত্ব করবে সুপারস্টার শাকিব খানের তুফান। দর্শক মহলেও সিনেমাটি নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। ঢাকাই সুপারস্টারের গ্যাংস্টার লুকে আকৃষ্ট হয়ে সিনেমাটি দেখার জন্য ভিড় জমিয়েছেন সিনেমা প্রেমীরা। ঢাকাই সিনেমা এখন ঈদ কেন্দ্রিক, ঈদ এলেই যেন মুক্তি পাওয়ার একটা হিড়িক পড়ে। গত ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 11টি সিনেমা, তার মধ্যে দু একটি সিনেমা কিছুটা দর্শক টানতে পারলেও বাকিগুলো দর্শকের কাছে ঠিকমতো পৌঁছাতে পারেনি। এর কারণ ছিল হল সংকট। আর এই সংকটের মধ্যেই এবারের ঈদ উল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে 5টি সিনেমা, যেগুলো হলো তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড এবং আগন্তুক। এর মধ্যে তুফান একাই পেয়েছে 129টি হল, ময়ূরাক্ষী পেয়েছে মাত্র 2টি হল, বাকি 3 ছবির মধ্যে যথাক্রমে 15টি হল পেয়েছে রিভেঞ্জ, 13টি পেয়েছে ডার্ক ওয়ার্ল্ড এবং 5টি হল পেয়েছে আগন্তুক সিনেমা। ঈদ উল আজহার সবচেয়ে আলোচিত সিনেমা তুফান, শুরু থেকেই নানান কায়দায় তুফান আলোচনার তুঙ্গে থেকেছে, যার মধ্যমণি শাকিব খান। সিনেমায় শাকিব খান আছেন ভক্তদের জন্য কেবল এই তথ্যই যথেষ্ট। নির্মাতা কে, গল্প কি, এই সবকিছুই যেন তুচ্ছ। দেশের সিনেমায় অন্যতম এই তারকার সিনেমা সুপার হিট করে ভক্তরা অনেকবারই সেই প্রমাণ দিয়েছেন। নায়কের জন্মদিন উপলক্ষে যখন তুফানের লুক পোস্টার প্রকাশ করা হয়, তখন ভক্তরা ছাড়াও নড়ে চড়ে বসেছিলেন অন্যরাও। রায়হান রাফি পরিচালিত এই আনকাট সেন্সর পাওয়া তুফানে শাকিব খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। আছেন দুই নায়িকা, ঢাকার মাসুমা রহমান নাবিলা এবং কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু এবং গাজীর আকায়েদ। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই ছবিতে শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে,